কি কাঠের? এটা যশোর সেগুন। যশোর সেগুন, এটা কি ডিজাইন? এটা হাতির সুর। হাতির সুরের ডিজাইন। আচ্ছা, এটার কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? এটা গুণের গ্যারান্টি 20 বছরের। গুণের গ্যারান্টি 20 বছরের। আর দামটা কত রাখতে পারতেছেন? দামটা 17,000 পড়বো। এটার সাথে কি কি দিচ্ছেন? টিটিবিল একটা, সাইড টেবিল দুইটা। টিটিবিল একটা, সাইড টেবিল দুইটা। সাইড টেবিলটা একটু আর এটা হচ্ছে কালার ছাড়া আছে, আপনারা যখন ডেলিভারি নেবেন তখন কালার করে দেওয়া হবে। আর টিটিবিল সাইড টিবিল সাথে পেয়ে যাচ্ছেন। আর এটা পাবেন কোথায়? রাত্রি ফার্নিচারে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ফার্নিচারটা বা সোফা সেটটা পারচেজ করার জন্য। আর ওনাদের কাছে চাইলে সেম ডিজাইনের চিটাং সেগুন কাঠ দিয়ে দিতে পারবেন। আচ্ছা, চিটাং সেগুন কাঠ দিয়ে যদি নিতে চাই কত রাখতে পারবেন? চিটাং সেগুন দিয়ে 25 পড়বে। চিটাং সেগুন কাঠ দিয়ে পড়বে 25,000 টাকা। এটা একটু ওই যে নিচ পর্যন্ত এটা দেওয়া আছে, এই জন্য এটা রেঞ্জ বেশি। আমি কিন্তু অন্য ভিডিও দিয়েছি যেটা 16,500 টাকা, সেটা ছিল নিচে একটু ফাঁকা টাইপের, এটা নিচ পর্যন্ত পুরো ব্লক, এই জন্য এটা রেঞ্জটা একটু বেশি। এটা 3-1-1 আছে, এটা কালারিং ছাড়া আছে। আমরা কালারিং সহ একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা পেয়ে যাবেন। ওটা অলরেডি এক সেট বিক্রি হয়ে গেছে, আর এক সেট স্টকে আছে। তো বিক্রি যেটা হয়ে গেছে সেটা ভিডিও আমরা অলরেডি তৈরি করে রাখছি, দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এটা ভিডিওটা দেখতে থাকেন। এই সোফা সেটগুলো হচ্ছে যশোরি সেগুন কাঠ। আপনারা চাইলে চিটাং সেগুন কাঠ দিয়েও সোফাগুলো নিতে পারবেন। সোফা সেটগুলো 3-1-1 অথবা 2-1-1। প্রাইস এই ক্ষেত্রে কমবেও না বাড়বেও না। যশোরের সেগুন কাঠ দিয়ে পড়তেছে হচ্ছে 17,000 টাকা। তারপর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে প্রাইস বা যে কোনো তথ্য আপনারা ফোন করে জেনে নিতে পারেন। চিটাং সেগুন কাঠ দিয়ে সেম মডেলের সোফা পড়বে 25,000 টাকা, 20 বছরের গ্যারান্টি থাকতেছে যশোরের সেগুন কাঠের ওপর। আর চিটাং সেগুন কাঠ দিয়ে নিলে আরও বেশি, 30-40 বছরের গ্যারান্টি পাবেন। এই সোফার সাথে থাকতেছে সাইড টেবিল দুইটা, টি টেবিল একটা, ওগুলো যশোরের সেগুন কাঠের। আর এগুলো কালার ছাড়া আছে। পলিশ যখন ডেলিভারি হবে তখন পলিশগুলো মূলত করে দেয়, অর্ডার হলে তখন মানে মূলত কাজ শুরু করে। পলিশগুলো করতে কিন্তু 1-2 দিন লাগে। আপনারা অর্ডার করার সময় 1-2 দিন হাতে রাখবেন বা 1-2 দিন সময় দিবেন, তাহলে কালারটাও কিন্তু ভালো হয়। মানে পলিশটা পুরোপুরি যদি করার পর 1-2 দিন থাকে, অথবা আজকে কিছু করলো কালকে কিছু করলো, তাহলে ফার্নিচারের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। মানে যেদিন আপনারা অর্ডার করবেন সেদিন না নিয়ে 1-2 দিন পরে যদি নেন, তাহলে ফার্নিচারের কালারটা বা পলিশটা খুব সুন্দর করে নিখুঁতভাবে করে দিতে পারবে ওনারা। এগুলো হচ্ছে হ্যান্ড পলিশ বা গালা বার্নিশ বলা হয়। গালা বার্নিশগুলো তারপরে 1-2 দিন সময় দিলে খুব ভালো হয়। মানে আপনার ফার্নিচারটা পলিশটা খুব লংজিভিটি বেশি পাবে।